কৃষ্ণদাস কবিরাজ এক পাশে দাঁড়িয়ে বলছে, নগ জগৎবাসী, আমি যে ভুল করেছি সে ভুল যেন তোমরা করো না। দেখবেন মায়েরা, আমরা ভালো ভাষায় বলি বন্ধা, একটা কথা আছে বন্ধা, আর গোদা বাংলায় বলি, বীরভূমের ভাষায় বাজা। কাকে বলা হয় গো? যার কোনো সন্তান সন্ততি নেই, কি বলেন তাকে তো বলি। তামা, আমি আমার নিজস্ব একটা মত আপনাদের কাছে উপস্থাপনা করছি, একটু মনোযোগ দেবেন। আমি বলবো যে বন্ধা থাকা ভালো। কোনো মা যদি বন্ধা হন, মাজা হন, আমি বলবো ভালো। কিন্তু যদি সন্তান হয়েছে, দিয়ে সেই সন্তান মারা গিয়েছে, এটা কত বড় যন্ত্রণা! হ্যাঁ, কি বলেন? তার চাইতে বন্ধা ছিল ভালো ছিল? সন্তান ছিল না তার ভালো ছিল, কিন্তু সন্তান হলো, দু বছর কষ্ট করে মানুষ করলো, তারপরে সন্তানটা মারা গেল। এ দুঃখ যেন ভগবান কাউকে না দেয়, পরম শত্রুকেও যেন এ দুঃখ না দেয়। সন্তান শোকের মতো শোক যেন কারো না হয়। আমরা এখানে যারা বসেছি আজ, এই হরি নাম সাক্ষী করে তাকে প্রতিজ্ঞা করছি যে হে ঠাকুর, আমাদের এখানে যারা সবাই আছি তাদের এমন বিপদের দিন যেন কারো এনো না। কেননা এই বিপদ, এর চাইতে বড় বিপদ আর মানুষের হতে পারে না। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, ওগো জগৎবাসী, তোমরা গৌর যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি না পাও আমি বলবো তাও ভালো, কিন্তু গৌর পেয়েও গৌর হারিয়ে গেল এ যেন না হয়। কৃষ্ণ না পাওয়া ভালো, কিন্তু কৃষ্ণ পেলাম তারপরে আবার কৃষ্ণ হারিয়ে গেল এটা যেন না হয়। পাইয়া বঞ্চিত কৃষ্ণদাস, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, আমি নিজের অহংকারে মত্ত হয়েছিলাম বলে আমি গৌর হারিয়েছি। আমি গৌর পেয়েছি, কিন্তু আমার অহংকারে আমি গৌর হারিয়েছি। একটু ছোট্ট করে বললেনি বাবা, কৃষ্ণদাস কবিরাজ একটা গ্রন্থ রচনা করেছিলেন, খুব সুন্দর গ্রন্থ, গ্রন্থটির নাম হলো চৈতন্য চরিতামৃত। গ্রন্থটি রচনা করে কৃষ্ণদাস কবিরাজের অহংকার হলো মনে মনে যে আমি হচ্ছি পণ্ডিত, আর এমন কোনো পণ্ডিত নয়, যেমন তেমন কোনো পণ্ডিত নয়, আমি সেই পণ্ডিত যে মহাপ্রভুর জীবনীকে সমাপ্ত করে দিলাম, চৈতন্য চরিতামৃত রচনা করে সমাপ্ত করলাম। আমার মতো পণ্ডিত এই পৃথিবীর মাঝে আছে কজন? মাথা নামিয়ে কথা বলো সবাই। এই সেই অহংকার কৃষ্ণদাসের মনে হয়েছে। ভগবান সব সহ্য করতে পারেন মা, কিন্তু অহংকার সহ্য করতে পারে না বাবা। তাই তার আরেকটা নাম কি গো? দর্প হারি গোবিন্দ। তিনি কারো দর্প রাখেন না। কৃষ্ণদাস কবিরাজের দর্প হয়েছে যে আমি হচ্ছি সেই মানুষ যে কিনা মহাপ্রভুর জীবনী লিখে শেষ করলাম। গ্রন্থটির শেষে লিখলেন, দন্তস্য ময়ে আকার পয়তয়, কি হয় গো? সমাপ্ত, মানে মহাপ্রভুর জীবনী শেষ হতো। এই অহংকার নিয়ে কৃষ্ণদাস কবিরাজ চলেছিলেন গঙ্গা স্নান করব বলে। গঙ্গা স্নান করতে চলেছেন, আর ওই গঙ্গা স্নানে যেতে যেতে গঙ্গার তীরে বসে, গঙ্গার বালুকণার উপর বসে বসে তৈল মর্দন করছিলেন, তেল মারছিলেন, চান করলেন। গোবিন্দ আমার চিন্তা করলেন যে কৃষ্ণদাসের সঙ্গে তো একটা লীলা খেলতে হবে, তাছাড়া কৃষ্ণদাসের অহংকার চূর্ণ হবে না। একটা লীলা করলেন মা, কিভাবে জানেন? একটা ছোট্ট চড়াই পাখি, আমরা বীরভূমের ভাষায় বলি চড়ুই পাখি, ছোট ছোট পাখি, সেই একটা ছোট্ট চড়াই পাখি ওই কৃষ্ণদাস কবিরাজের সামনে এসে বসেছে। পাখিটা বসেই আছে, বসেই আছে, বসেই আছে। অনেকক্ষণ পর কৃষ্ণদাস কবিরাজ মনে মনে চিন্তা করে, একই রে বাবা, পাখিটা যে বসে আছে উড়ে যাচ্ছে, এই পাখি যা। কিন্তু তাতেও পাখি যাচ্ছে না। কৃষ্ণদাস কবিরাজের মনে একটু সন্দেহ হলো যে এটা সামান্য পাখি তো, এই পাখি এখানে বসে বসে কি করছিস, যা।
পাখি তখন বড় বড় চোখ করে বলে, ও কৃষ্ণদাস। পাখিতে কথা বলছে, বলতেও পারে প্রভুর লীলা। হ্যাঁ রে পাখি, তুই এখানে বসে আছিস কেন? বলি, কবিরাজ তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, একটা মিনতি আছে। কি মিনতি, কি অনুরোধ? বলি, তুমি কৃপা করে একটু স্নানটা করে নাও, আমার আমার খুব জল পিপাসা পেয়েছে। আমি ভাবছি যে আমি একটু গঙ্গার জল পান করব, তুমি কৃপা করে স্নানটা করে নাও, তারপরে আমি জল পান করব। বলি, বা 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 বা, আমার স্নান করার সঙ্গে তোর জলপানের কি সঙ্গ? তুই জলপান করবি, জলপান করে চলে যা, আমার যখন ইচ্ছা আমি তখন স্নান করব। জানিস, আমি কৃষ্ণদাস কবিরাজ, আমি আজকে মহাপ্রভুর জীবনী লিখে শেষ করেছি। আমার মতো পণ্ডিত আছে কজন যে তোর কথা শুনে আমাকে চান করতে হবে? তুই জলপান করে চলে যা। বলি, না 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 কবিরাজ, তুমি বুঝতে পারছো না, একটু মন দিয়ে বাবা। হরে কৃষ্ণ। তুমি বুঝতে পারছো না, আমি বলতে চাইছি যে তুমি স্নানটা করে নাও, আমি তারপরেই জলটা পান করব। বলি, কেন বল দেখি, কি জন্য? কবিরাজ, আমার তো খুব পিপাসা পেয়েছে, প্রচন্ড পিপাসা। তা ধরো আমি এই খুব পিপাসার নিবৃত্তি করতে গেলাম, খুব পিপাসাটা মেটাতে গেলাম, নিয়ে জলপান করেই যাচ্ছি, জলপান করেই যাচ্ছি, করেই যাচ্ছি, একটা সময় এলো গঙ্গার জলটা শেষ হয়ে গেল। তুমি স্নান করবে কোথায়? আমি যদি গঙ্গার জলটা পান করে শেষ করে দিই। কি বললি, কি বললি, আরেকবার বল। হ্যাঁ রে চড়াই পাখি, হ্যাঁ কি বললি? তোর তো সাহস কম নয়, তুই এত সুবিশাল গঙ্গা, আর তুই এই ছোট্ট মতো চড়াই পাখি, তুই জলটা পান করে শেষ করে দিবি? হাসালি বটে। আমি বলি, বা বা বা, আমার বেলায় অসম্ভব আর তোমার বেলায় সম্ভব, এ কি করে হয় কবিরাজ? আমি বলেছি যে আমি গঙ্গার জল পান করে শেষ করে দেবো। বলি, না 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 কবিরাজ, তোমার মনে পড়ছে না, তুমি এক্ষুনি আমায় বললে তুমি যদি একটা সামান্য মানুষ হয়ে আমার মহাপ্রভুর জীবনী লিখে শেষ করতে পারো, তাহলে আমি ওই গঙ্গার জল, নিদাই গৌর হরি হরি বল, আমি ওই গঙ্গার জল পান করে শেষ করে দিতে পারি। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য হলো, বাবা যে আমি কি ভুল করেছি, কত শত আনন, কত চতুর আনন, স্বয়ং দেবাদিদেব মহাদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা যার লীলা কথা বর্ণনা করে শেষ করতে পারে না, আমি অরিন্দম ভট্টাচার্য কতটুকুই বা জানি আর কেই বা বলবো। এত পাণ্ডিত্য আমার নেই মা যে আমি প্রভুর লীলা সম্যক বর্ণনা করতে পারি। তবে হ্যাঁ, আপনারা যখন গুরু গোবিন্দ আমার ভক্তিমতী মায়ের আমাকে কৃপা করেছেন, এতক্ষণ যখন মনোযোগ দিয়ে বসে আছেন, তখন আমি জানি আমি নিশ্চিত সংকীর্তন সমুদ্রের পারে যাবই। তবে চলুন বৃন্দাবনে যাই তাহলে সবাই মিলে, নাকি একবার? তবে বৃন্দাবন যেতে গেলে খালি হাতে বসে থাকলে হবে না, সবাই মিলে একটু পরিশ্রম করতে হবে। আমি দাদাদের কথা মতো একটা হিন্দি গান, মানে ভজন গান একটা আস্বাদন করব, আর সবাই মিলে একটু নৃত্য করতে করতে যাব, কেমন? মনে মরি, মনে মরি, মরি পানি রে মনে মরি, মনে মরি, মরি ও মনে মরি, মনে মরি, মরি।
কথা, কিন্তু আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আমি বলবো। बोलेंगे क्या राधा राधा नाम, तो बोलो राधा जी का नाम, चलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम, चलो वृंदावन किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी का इंतजाम आए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ
इतना धीरे से बोल ले तो कैसे जाए वृंदावन तो आस्ते करे बोलले हबे ना आर एकटु जोरे बोलते हबे वृंदावन धाम की क्या बात राधा रानी की केशी घाट की होलो की ना होलो ना साध्यम साधनम यश राधा मंत्रो राधा मंत्र दात्री च राधा सर्वम মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ভজনার বিষয় রাই রাখাল শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা কৃষ্ণলীলা গান তত্ত্ব এবং তথ্য ছাড়া হয় না সম্পূর্ণটাই তত্ত্বের উপর নির্ভর এখানে বৈষ্ণব পদকর্তা বৃন্দাবন নিয়ে এসেছেন ভক্তজন সকলকে এবং এনে বলছেন যোগ জগৎবাসী এই যে মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে তোমরা এসেছো এই বৃন্দাবনের দশাটি সম্পর্কে একবার অনুধাবন করো এই দশাটি একটু লক্ষ্য করতে হবে যে রাধারানী আমার এখন কোথায় বসেছেন কেমন ভাবে আছেন কি করছেন পদকর্তা বলছেন এই অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি
হেন কালের আধারে করেনে পশিল শ্যামের বেনুর ধ্বনি কয়েকটি ছোট্ট ছোট্ট কথা মন্দিরে তত্ত্বটা খুঁজে পাওয়া যায় রাধারানী কোথায় বসেছেন বৈষ্ণব তো বলতে পারতেন যে যমুনার তীরে বসে আছেন রাধারানী কিন্তু তা বললেন না তিনি বললেন অট্টালিকার উপরে বসে আছে নিতাই গৌড় অট্টালিকা পরি বসিয়া কিশোরী আটতলা উঁচু বিল্ডিং এ বসেছেন নিতাই গৌড় হরি বল মাইরা বলে ও জগৎবাসী যদি গোবিন্দ পেতে চাও তাহলে এই রাধারানী যেমন আটতলা বিল্ডিং এর উপরে চেপে বসেছেন তোমাদেরকেও সেরকম আটতলা বিল্ডিং এ চাপতে হবে অন্যথা গোবিন্দ মিলবে না ভক্তরা মায়েরা অনেকে হয়তো বলবেন অরিন্দম এত বছর বছর আমাদের এখানে গান হচ্ছে বাবা কিন্তু আজ পর্যন্ত কোনো কীর্তনিয়া বলেনি যে গোবিন্দ ভজনার জন্য আটতলা বিল্ডিং এর দরকার তোমার মুখে শুনলাম যে গোবিন্দ ভজনার জন্য আটতলা বিল্ডিং এর দরকার সব প্রশ্নের উত্তর পাবেন মা ভক্তমণ্ডলী কোন ঘর কিভাবে চাপতে হয় কেন চাপতে হয় কিন্তু একটু মনোযোগ দিতে হবে রাধারানী বলছেন ঘরটা যেন নিজের ঘর হয় যে ঘরে তুমি আজ বসবে সেই ঘরটা যেন নিজের ঘর হয় ঘরটা যেন অপরের ঘর না হয়ে যায় যেন নিজের ঘর হয় আর গোবিন্দ যদি পেতে চাও তাহলে এই নিজের ঘরে চাপে বসতে হবে নিজের ঘরের সপ্ততল উচ্চ রাজমন্দিরের চন্দ্রশালিকায় বসে থাকতে হবে তবে যদি গোবিন্দ মিলে অন্যথা গোবিন্দ মিলবে না হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লোক জগৎবাসী যদি গোবিন্দ বসতে হয় তাহলে তোমাকে নিজের ঘরের খোঁজ নিতে হবে আর সেই নিজের ঘরের চন্দ্রশালিকায় বসতে হবে মায়ের একটু বলি নাকি আপনাদের অনেকে কেউ কেউ বুঝেছেন কেউ কেউ বুঝতে পারছেন না এরকম হয়ে আছে একটু বলি ঘর আমরা ঘর বলতে সবাই বুঝি যে আমাদের বসত ঘর ইট কাঠ বালি পাথর লোহা রড সিমেন্ট দিয়ে তৈরি একটা ঘর আমাদের ঘর দ্যাট বিলংস টু মি আমার ঘর কিন্তু মা ওই যে আপনি বললেন যে আমার ঘর নয় ওটা ইটকাট বালি পাথরের তৈরি যেটা ঘর সেটা কিন্তু আপনার ঘর নয় যদি আপনার হবে তাহলে আপনার মৃত্যুর পর ওই ঘরের মালিক হয়ে যায় অন্য কেউ আপনার মৃত্যু হলো ঘরের মালিক হয়ে যাবে আপনার ছেলে ছেলের মৃত্যু হলো ছেলের পরে হবে নাতি তাহলে এই ঘরটা কিন্তু হস্তান্তরযোগ্য আজকে আপনার আছে কালকে অন্য কারো কিন্তু মায়েরা আমার একটা ঘরে সন্ধান দিয়েছেন যেটা দেহ ঘর নাকি নাম তা দেহ ঘর সেটা নাকি আমাদের ঘর রাধারানী বলছেন বাবার ঘরও নয় শ্বশুর ঘরও নয় নিজের ঘর যেটা তোমার বাবার ঘরও নয় আবার শ্বশুর ঘরও নয় কিন্তু তোমার নিজের ঘর যে ঘরের মালিক হলে শুধু তুমি সেই ঘর থেকে যদি একবার তুমি বেরিয়ে যাও এই পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই ঘরে প্রবেশ করি একবার যদি আমি বেরিয়ে যাই বাবা আমার মা বাবা ভাই বন্ধু স্ত্রী পুত্র সন্তান সন্ততি কারো ক্ষমতা নাই যে এই ঘরে আর ঢুকি তাহলে এটা আমার ঘর মনের ইয়াট কুটুরি নহি দরজাটা তাহার মাঝে মাঝে ঝলকা আবার তার উপরে ওই সদর ওরে আয়না মহল পাখি
মিলতে হবে না বাবা, মিলাতে হবে। আট কুটুরি নখানা দরজা। আপনার নিজের দেহটার দিকে একবার তাকিয়ে দেখুন, এখানে যত ভক্ত মায়েরা বসেছেন, আমার এই দেহটার আটখানা কুটুরি আর নখানা দরজা, সহস্র কোটি জানালা, যতগুলো রোমকূপ ততগুলো জানালা, আর দরজা কোনটা কোনটা? দুটো চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র। কটা হলো? পাঁচটা। পাঁচটা? খিচুড়ি স্কুলে পড়ার এইরকম গুণ। দুটো চোখ, দুটো কান, আর নাকের কুটিটা দুটো তো, তাহলে তিন দুগুণে ছটা, পাঁচটা বলছি। একটা মুখগ্রহ সাতটি, একটা মলদ্বার, একটা মূত্রদ্বার, আমার দেহের এই মোট নয়খানা দরজা, আছে আটটি কুটুরি, গুরুজন বলছেন বাবা, মূলাধার, মূল আধার, কুলকুণ্ডলিনী, মণিপুর, সদিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার, এই দেহের আটখানি তল বা আটখানি পদ্ম। আমাদের দেহটাকে এই আট পদ্মে ভাগ করেছেন শাস্ত্র, আট পদ্মে ভাগ করেছেন বৈষ্ণবজন, আট পদ্মে ভাগ করেছে সাধুজন। তারা বললেন, যোগ জগৎবাসী, তোমরা এত বোকা যে পৈতৃক ভাবে সাত তাল্লা ঘর পেয়েছো, কিন্তু ওপরের তালাগুলো খোলো নাই, নিচের তালাতে ঘোরা ঘোরা ঘুরছো। এই নিচের তাল্লায় যত ঘোরাঘুরি, উপদগামী একবারও হলে না, তাই তোমাদের গোবিন্দ পাওয়াও হলো না। তুমি নিচের তাল্লায় রয়ে গেলে, ওপর তাল্লায় গেলে না বাবা, তাই তোমার গোবিন্দ পাওয়া হলো না। যদি নিচের থেকে ওপরে যাওয়াটা শিখে নিতে, তাহলে তুমি রাধা। আর আবার কে রাধা? আপনিও রাধা হতে পারেন, কিন্তু এই নিচের থেকে উপরে উঠতে হবে, গুরুর কাছে শিক্ষা করে নিতে হবে, যে হে গুরুদেব, কৃপা করে বলো যে আমার এই কুলকুণ্ডলিনীর তালাটা আমি কেমন ভাবে খুলব, কেমন ভাবে উদ্যোগামী হবে। আপনারা জানবেন মায়েরা, যে আমাদের গুরুদেব যখন আমাদের বাড়িতে আসেন, গুরুদেব, তখন আমরা জলধারা দিয়ে গুরুদেবকে বাড়িতে ঢোকাই, ঢোকাই না, জলধারা। আচ্ছা, আপনি যখন জলধারা দেন, তখন কি হয়, জলটা উপর দিকে চলে যায়, নিচের দিকে পড়ে? তাহলে ওপর থেকে নিচের দিকে পড়লে হচ্ছে জলের ধারা। হরি বল, হরি বল। ওপর থেকে নিচের দিকে পড়লে হচ্ছে জলের ধারা, জলধারা। ওপর থেকে নিচে পড়লে হয় ধারা, নিচের থেকে উপরে গেলে কি হবে আপনারা বলুন? এই নিচের থেকে উপরে যাবে। তবে অনেকে বলবেন, বাবা ওই ইট কাঠ বালি পাথরের তৈরি ঘরের নয়, এই দেহ ঘরের। আর যদি কোনো জীব একবার গুরুর কাছে শিক্ষা করে এক তাল্লা উপরে উঠতে পারে, তাহলে আপনা থেকেই উপরে তাল্লাগুলো খুলে যাবে। আমার বলার অধিকার নেই কেমন ভাবে খুলব, কেননা আমার গুরুদেব আমাকে বলেছেন যে এটা বলার অধিকার কারো নেই, শুধু আমি। মানে কি, আপনার যে জন শিক্ষাগুরু, সেই শিক্ষাগুরুর কাছে শিক্ষা করে নিতে হয়। অনুলম এবং বিলম, প্রাণ এবং অপান বায়ুর মাধ্যমে, এই দুটো বায়ু, একটা প্রশ্বাস একটা নিঃশ্বাস, একটা ঢুকছে একটা বার হচ্ছে, হচ্ছে না সবসময়? এই যে অনুলম আর বিলম, এটা বারবার নিতে আর বার করতে, নিতে আর ছাড়তে একটা ব্যান্ড বায়ুর সৃষ্টি হয়। আপনি ইরা এবং পিঙ্গলার সাহায্যে যখন এই ব্যান্ড বায়ুর সৃষ্টি করবেন, তখন এই প্রথম ঘরের চাবিটা খুলবে। আর প্রথম ঘরের চাবি খুলে যদি একটু উপরের তাল্লায় যাওয়া যায়, তাহলে রাধারানী হওয়া যায়। রাধারানী বলছেন তাই, যোগ জগৎবাসী, যদি গোবিন্দ ভজতে চায়, তাহলে চাই না, চাই না আটতলা বিল্ডিং? এবার বলুন। মায়েরা বলছিলেন যে না, কোনোদিন শুনি, এই দেহ ঘরের কথা বলছি। ওগোই অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী,
কাপড়ে বসিয়া বসিয়া কিশোরী অট্টালিকা কাপড়ে বসিয়া মরণে
ঘরে বসে বসে চিন্তা করছিলেন শ্যামসুন্দরের কথা। ঠিক তখনই শ্যামসুন্দরের বাজানো মোহন মুরলি শ্রবণ করলেন রাধারানী। পঞ্চম সুরে বাজিয়েছে বাঁশি আমার গোবিন্দ, আর যে পঞ্চম সুরে বাঁশিটি বাজিয়েছে মা, এই বাঁশি শ্রবণ করে আমার রাধারানী উন্মাদিনী হয়ে মরণ সখী ললিতার হাতটা ধরে বলছেন, ললিতা ও ললিতা, আমি যে আমার স্বামীর কাছে যাব, আমি স্বামীর কাছে যাব, ওই শ্যাম জানে না বাঁশি বাজানো, আমার শ্যামসুন্দর দেখ এমন পঞ্চম সুরে বাঁশি বাজিয়েছে, এমন তো বাঁশি আমি শুনিনি কভু সই, এ বাঁশি আজ কেমন সুরে বাজলো, যে বাঁশি শুনে আমার মন প্রাণ সব যেন উচাটন বয়ে যায়, আমি কি একাই শুনছি বাঁশি না তোরাও শুনছিস? আজকের বাঁশি কিন্তু শুধু রাধারানী একা শোনেনি মা, যত যত বৃন্দাবন বাসীরা ছিলেন সবাই বাঁশি শুনেছে আজ। তবে অবাক কাণ্ড কি জানেন তো, যে বাঁশি সবাই একরকম শোনে না, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি। পিতানন্দ মহারাজ সে আজকে বাঁশি শুনল যে আমার গোপালের বাঁশি, হয়তো বলে পিতা আমি তোমার জন্য চরণের পাদুকা এনেছি। পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধা আনি, মা যশোদা শোনে বাঁশি ননি দে মাননি, মা যশোদা বাঁশি শুনছে যে বাঁশি হয়তো আজ বলছে যে ও মা আমায় ননি দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে। আমার সখা গণ শোনে বাঁশি, শোনে বাঁশি গোঠে চলো ভাই, গোঠে চলো ভাই, আর রাধারানী শোনে বাঁশি ঘাটে সোনা, যারা সখা ছিলেন ওই না সখাগণ বাঁশি শুনেছে আজ, রাধারানীও শোনে বাঁশি, শোনে বাঁশি ওগো বাঁশি শুনে আমার রাধারানী উন্মাদিনী হইল, উন্মাদিনী হইল, উন্মাদিনী হইয়া আমার রাধারানী, রাধারানী সে জানি আজ ললিতাকে বলে, ওরে ও ললিতা, ওরে ও ললিতা রে, এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ অভিশাপ দেব, অভিশাপ দেব। কি বললি কি বললি কি বললি বিনোদিনী? আমি আজ রাধারানী আমি এই বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি, যারা আমার গোবিন্দকে ভালোবাসে না, যারা আমার গোবিন্দের মুরলি ভালোবাসে না। কি অভিশাপ, কি অভিশাপ বলি, তবে শোন, কি অভিশাপ দিচ্ছি ভালো করে শুনে রাখ ললিতা। আমার বধূরে যারা করিতে চাই পর, করিতে চাই পর, মায়েরা ভক্তমন্ডলী একটু মন দেবেন, রাধারানীর দেওয়া অভিশাপ কি বললেন? আমার বধূরে যারা করিতে চাই পর, করিতে চাই পর,
অভিশাপ দিলাম তাদের, দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর, দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর। সত্যি হোক গৌর ভক্তমণ্ডলী মায়েরা, আরেকটা ছোট্ট করে কথা বলবো, তারপর আমরা মিলনের দিকে গিয়ে যাব। এখন বহুদিন রাধারানীর দেবে একটা অদ্ভুত অভিশাপ যে আমার বধুরে যারা করিতে চাই পর, দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর, তাদের ঘরে যেন আগুন লেগে যায়, আর যখন তখন আগুনটা লাগবে না, কখন লাগবে? দিনে দুপুরে, দিনের বেলায় দুপুর বেলায়। মায়েরা ভক্তরা যারা এখানে বসেছেন তারা হয়তো চিন্তা করবেন যে যিনি প্রেমময়ী রাধারানী তিনি কি আর অভিশাপ দিতে পারেন? তিনি তো অভিশাপ দিতে পারেন না। তাহলে আজ আমাদের উদ্দেশ্যে এই কথাটা কি বলে দিলেন তিনি? বলছে আমার গোবিন্দকে যারা ভালোবাসে না তাদের ঘরে যেন দিনের বেলায় দুপুর বেলায় দাও দাও করে আগুন লেগে যায়, আগুনে পুড়ে ছারখার হয়ে যায় যেন তাদের জীবন, তাদের দেহ ঘর। তবে দিনের বেলা দুপুর বেলা এটা একটা ছোট্ট জিনিস ভক্তদের মায়েদের খুব জানা দরকার যে দিনের বেলা বা দুপুর বেলা কোনটাকে বলা হয়। বৈষ্ণবজন বলছেন যে জীব যেদিন তোমার জন্ম হলো, মনে করো জীবন সূর্য উদয় হলো, জন্মের পরে প্রথমে আসে বাল্যকাল। এই দেখুন এই তিনটে ছেলে সামনে বসে আছে, এটা হচ্ছে এদের বাল্যকাল। ঠিক তেমনি সূর্য উঠে প্রথমে কি হয় মা? কি বেলা? দুপুর বেলা, প্রথমে ভোর বেলা, তাই না? তারপর আসে সকাল বেলা, বাল্যকাল পেরিয়ে আসে শৈশবকাল, শৈশবকাল পার হলে আমাদের দেহতে আসে যৌবনকাল, সকালবেলা পার করে কি হয়? সকালবেলা পেরিয়ে গেলে হয় মধ্যাহ্ন বা দুপুর বেলা। কত সুন্দর তুলনা দিয়েছেন বৈষ্ণব, একটু মন দিলেই বোঝা যায় যে আমাদের সকালবেলা হলো আমাদের বাল্যকাল, আর দুপুর বেলা হচ্ছে আমাদের যৌবনকাল। তাহলে মায়েরা ভক্তরা বলতে পারবেন সন্ধ্যাবেলা কোনটা? কোনটা বাবা? সন্ধ্যাবেলা হলো আমাদের বার্ধক্যকাল, তখন সব অন্ধকার, তখন বলতে চাইবেন হরি বল কিন্তু বদন সাথ দিচ্ছে না, দাঁতগুলো ফসকে গিয়েছে, বলতে চাইছেন হরি বল কিন্তু বদন দিয়ে বার হচ্ছে হবে, তখন আর হবে না। তাই রাধারানী কত সুন্দর অভিশাপ দিয়েছে মা, সব অভিশাপ অভিশাপ নয়। রামায়ণ থেকে একটা ছোট্ট কথা আমার বলতে খুব ইচ্ছা হচ্ছে যে এইরকম একটা অভিশাপ হয়েছিল দশরথের জীবনে, যেটা অভিশাপ না হয়ে দশরথের জীবনে আশীর্বাদ হয়ে চলে এসেছে। আপনারা অনেকেই ঘটনাটা জানেন, রাজা দশরথের কোনো সন্তান ছিল না, এই রাজা দশরথকে অন্ধমুনি অভিশাপ দিয়েছিল যে রাজা দশরথ তুমি যেমন আমার সন্তান সিন্ধুকে হত্যা করেছো, আমি যেমন সন্তান শোক পেলাম, আমি অভিশাপ দিচ্ছি তোমার মৃত্যুও যেন সন্তান শোকে হয়, সন্তান শোক যেন তোমারও জীবনে আসে। কিন্তু রাজা দশরথ বলছেন দেখুন আমার কোনো সন্তান নেই, আমি তো নিঃসন্তান, তাহলে আমার আবার সন্তান শোক আসবে কোথা থেকে? বলি দশরথ মুনি অভিশাপ কোনো দিন ব্যর্থ যায় না, আজকে আমার এই অভিশাপ তোমার কাছে আশীর্বাদ হয়ে যাবে, যেহেতু তোমার কোনো সন্তান নেই, তোমার সন্তান শোক পাবার জন্য তোমার চার চার সন্তান জন্মগ্রহণ করবে। জ্যেষ্ঠ পুত্র 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিল মা রামচন্দ্র, সেই শোকে দশরথের মৃত্যু হয়েছিল। এইরকমই পৌরাণিক কাহিনীতে আর একটা ছোট্ট ঘটনা হয়। তাহলে সব অভিশাপ অভিশাপ কিন্তু নয়, কিছু কিছু অভিশাপ মানুষের কাছে আশীর্বাদ হয়ে যায়। রাধারানী আমাদেরকে যে অভিশাপটা দিচ্ছেন সেটাও কিন্তু ঠিক অভিশাপ নয়, দিনের বেলা দুপুর বেলা
মনে আছে তো কোনটি? আমাদের যৌবনকাল। সেই যৌবনকালে দেহ ঘরে যেন আগুন লাগলো। ললিতা বলছে, হ্যাঁ রে বিনোদিনী, কিসের আগুন লাগবে? আর রাধারানী ললিতাকে জড়িয়ে ধরে বলে, ললিতা অন্য কিছু না, যেন কৃষ্ণ প্রেমে আগুন লাগে। হরি হরি বলবে যেন কৃষ্ণ প্রেমে আগুন লাগে, যেন কৃষ্ণ প্রেমে প্রেমে আগুন লাগে। জীবে এই দেহ ঘরে যেন কৃষ্ণ প্রেমে আগুন লাগে, কোন কলি দিবে ওই না যেন কৃষ্ণ কৃষ্ণ বলে মরে, ওই না কলি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে অসম্ভব সুন্দর মাইকটি চালাচ্ছেন, অপূর্ব সুন্দর মাইকটি চালাচ্ছেন। আমরা মেদিনীপুর জেলায় বহু জায়গায় গান করেছি, কিন্তু এমন সুন্দর সাহায্য খুব কম জায়গাতেই পাওয়া গিয়েছিল। আমি সকল ভক্তদেরকে সাক্ষী করে, আমার গৌর গোবিন্দকে সাক্ষী করে, আজ একটিবার হরিধ্বনি উলুধ্বনি চাইবো যে দাদা আমার এমনভাবে সাহায্য করছেন, তিনি যেন সবাইকেই এমনভাবে সাহায্য করে যেতে পারেন, তার সর্বান্তকালীন মঙ্গলের জন্য একবার আমার সঙ্গে বলুন, প্রেমানন্দে নিদাই গৌর হরি হরি বল হরি বল। আজ আমার রাধারানী তিনি মরম সখী ললিতাকে বলছেন, ললিতা প্রাণনাথ গেল মোরা যাই চলো, প্রাণনাথ গেল মোরা যাই চলো, প্রাণনাথ গেল মোরা যাই চলো, বলিয়া রাখালো বাস, প্রাণনাথ গেল মোরা যাই চলো, বলিয়া রাখালো বাস। কি বললি, কি বললি বিনোদিনী? ললিতা সখী তাড়াতাড়ি এসে বলছেন, কি বললি বিনোদিনী? প্রাণনাথ গেল মোরা যাই চলো, 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 ধরিয়া রাখালো বাস, প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বাস, প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বাস, প্রাণনাথ গেল মোরা যাই চলো, ধরিয়া রাখালো বাস। শুনিয়া বচন হরষিত মন কহে দিজ চণ্ডীদাস, 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 বলি রাখালি সে যে
কৃষ্ণ অনুমান করে হাতে ধরে আমায় ঘরের বাইরে বার করে দেবে। আর আমরা কি করব, তুই না হয় রাখাল সাজবি দিয়ে চলে যাবে ঘরের বাইরে, তুই রাখাল সাজবি চলে যাবি গোবিন্দ দেখতে, কিন্তু আমি আছি ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা, আমরা কি করে যাব? তোরা কে কে যাবি আমার সামনে, কে কে যাবি আমার সামনে, কে কে যাবি আমার সামনে, কে কে যাবি আমার সামনে। এই ললিতা তুই আমার সঙ্গে যাবি? আপনারা কি বলছেন, যাবেন তো? কারা কারা যাবেন একটু জোর করে উলুধ্বনি হোক দেখি, বিদায় গৌর হরি বল। আর ভক্তরা যারা যাবেন একটু প্রেমানন্দে হরি বল। সবাই যাবো তাহলে, আমরা সবাই যাবো সঙ্গে, তোর কোনো চিন্তা নেই। কিন্তু আমিও তো আর ললিতা সেজে যাব না। বলি তুই কি করবি? আমি ললিতা সখী, আমি সাজবো। কি সাজবি তুই? আমি সাজবো বলরাম। বলি কি বলিস, তুই সাজবি দাদা বলাই? হ্যাঁ আমি সাজবো বলাই। ললিতা সুন্দরী জানো হো চাতুরা, ললিতা সুন্দরী জানো হো চাতুরা, ললিতা সুন্দরী জানো হে চাতুরা, ললিতা সুন্দরী জানো হো চাতুরা। ললিতা বড় চালা, খুব চালা। ললিতা সুন্দরী জানো হো চাতুরী, খুব চালাকি বুদ্ধি ধরে। বলরাম সাজিল ভালো, বলরাম সাজিল ভালো, বিশাখা সুন্দরী রূপ মনোহা, বিশাখা সুন্দরী রূপ মনোহা, বিশাখা সুন্দরী রূপ মনোহা, বিশাখা সুন্দরী আমার বিশাখা সুন্দরী সুবল সে। আপনারা ঠিক করলেন কি সাজব? তাহলে ললিতা সুন্দরী সে সেজেছে দাদা বলরাম, বিশাখা হয়েছে সুবল, চিত্রা হইল দাম চম্পক লতিকা সুদাম, আমার রাধা রানীর যত সখী মায়েরা সবে অনুধ্বনি দিল,
ললিতা বিশাখাইরা। আর রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে আমার সাজা হয়েছে। ললিতা এসে বলছে, আই বিনোদিনী আমার সাজা হয়েছে। আর রাধারানী খুব রেগে উঠে বলছে, এই ললিতা আমি যাব গোবিন্দ দেখতে, এখনো আমারই সাজা হলো না, তোরা সেজে করবি কি, আমাকে সাজিয়ে দে। আমাকে তো গোবিন্দ সাজিয়ে দিবি, তবে তো তোদের যাওয়া হবে, মায়েদের লীলা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হরে কৃষ্ণ। বলি, দেখ তোকে যদি গোবিন্দ সাজাতে হয়, তাহলে একমাত্র সাজাতে পারে অঘটন ঘটন পটীয়সী মা যোগ মায়া, আর কেউ পারবে না। এক কাজ কর বিনোদিনী, তুই একবার মা যোগ মায়াকে আহ্বান জানা, মা যোগ মায়াকে আহ্বান জানিয়ে মাকে বল যে মা যেন তোকে কৃষ্ণ সাজায়। ওই মা যোগ মায়াই পারবে রাধারানীকে কৃষ্ণ সাজিয়ে দিতে, আমাদের ক্ষমতা নেই। বিনোদিনী বলে, তবে চল, আমি তো একা পারবো না, যদি ডাকতে হয় সবাই মিলে ডাকবো। আমার দাদা ভাই বলেছিলেন আদ্যাস্তত্ব তথা চণ্ডী পাঠ একবার করতে, এই সময় করতেও হবে, উপায় নেই, চলুন সবাই মিলে একবার মাকে ডাকবো। আর মাকে ডেকে আমার রাধারানীকে সাজাবো কি, কৃষ্ণ, নিয়ে যাব আমার গোবিন্দের কাছে, মহামিলন আস্বাদন করব। তারপর সকল মায়েদের কাছে আমার অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ আসন পরিত্যাগ করবেন না। আর যদি সেভাবে দর্শন হয়, তাহলে মায়ের একটু উদ্বোধনী দেবেন, আশা রাখি। চলুন সকলে মিলে একবার মা যোগ মায়াকে আহ্বান জানাই। সবার কাছে আমার অনুরোধ, একটি বার কৃপা করে প্রথমে মায়েদের একটু উদ্বোধনী হোক, সবাই মিলে প্রেম সে নিদাই গৌর হরি হরি বল হরি বল। নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণস্বৈ গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলে মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে স্বনেত্রম প্রকৌলি নারায়ণী নমস্তুতে। ওম মহীনম চারুম শশোধরবদন্যং সর্বরূপধারম শ্রীবরদমাতঃ রোগশোকবিনাশী প্রসীদ মম সর্বেষাং দেবী তুভ্যং নমঃ স্তুতে। আবরর্দি হরি দেবী ভক্ত সম্বন্ধ প্রদায়িনী ভক্ত
ভাঙা নরসাই লাল বিশ্বলভন মিত্র ব্যাধি ভঙ্গনষ্টিকেন চিতকলোগে আপত্রাবতে পুত্রাং দীপক্ষং শবণাং যদিহি দোমাশা সন্ধা মুক্তি বিপ্রবক্তা দুষ্টং যদিহি শনমাশা শবণাং যদিহি নৌকায়ং সংকটে যুদ্ধে বাধারচয়া মাপ্যাত পদালে হৈরবি রূপা শুদ্ধলে দেহি হৈনি সুরেশা চমনি দীপলঙ্কায় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী সমর পিলা
তোমায় সাজাতে হবে কৃষ্ণ। এই তো তুমি দাঁড়াও, আমরা সবাই মিলে তোমায় কৃষ্ণ সাজাবো। রাধারানীকে সাজাতে লাগলেন কৃষ্ণ। চলুন আমরাও কৃষ্ণ সাজিয়ে সাজিয়ে নিয়ে যাবো আমার রাধারানীকে বৃন্দাবনে, আর গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন করব। কি অধমকে আজকের মতো বিদায় দেবার সময় হয়েছে মা সকলের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। চলুন একটি বার প্রেমানন্দে একবার সাজাই, শেষের বেলা আনন্দ করার সময়, পেরিয়ে গেলে আর হবে না। আমার নাগরী রে, আমার নাগরী রে, নাগর সাজে সাজাতে লাগিল আমার রাধা রে, নাগর সাজে সাজাতে লাগিল নাগর, নাগর সাজে সাজাতে লাগিল নাগর, সাজাতে লাগিল রাধা রে, নাগর সাজাতে লাগিল আমার রাধা রে, নাগর সাজে সাজাতে লাগিল নাগর, নাগর সাজে সাজাতে লাগিল আমার রাধা রে, রাধারে নাগর সাজে সাজাতে লাগিল, সাজাইয়া দিল সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল করিলে নাগর সাজে সাজাতে লাগিল, নাগর বেশে সাজাতে লাগিল, নাগরীরে নাগর বেশে সাজাতে লাগিল, নাগরীরে নাগর বেশে সাজাতে লাগিল। আর কি করেছে গো, বেনিটি খুলিয়া তার গোবিন্দের বক্ষদেশ আর রাধারানীর বক্ষদেশ তো এক নয়, রাধারানীর নারীর দেহ, সেই নারীর দেহ যাতে কারোর নজরে না পড়ে যায় তাই বড় বড় কদমের ফুল দেখেছেন না, সেই কদম ফুলের মালা গেঁথে পুরো অঙ্গে পরিয়ে দিয়েছে। আর কি করেছে, কেশর মৃত্তিকায়ানি মাখাইলা অঙ্গে, কেশর মৃত্তিকায়ানি মাখাইলা অঙ্গে, কেশর মৃত্তিকায়ানি মাখাইলা অঙ্গে, নীলমণি চুরি দিলা কঙ্কনের সঙ্গে, নীলমণি চুরি দিলা কঙ্কনের সঙ্গে, সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো সাজাতে লাগলো গাইতে লাগলো সাজাতে লাগলো, আহানা করিলে নাগর সাজে সাজাইতে লাগলো, সাজাইতে লাগলো
সাজা হয়েছে। রাধারানী বলছে, হ্যাঁ রে, আমাকে যদি তোরা গোবিন্দ সাজালি, এখনো তো আসল জিনিসটাই দিবি না। তমলুক থেকে কার্তিক খাটুয়া 85 টাকা পুরস্কৃত করলেন। অতএব আপনারা সকলে মিলে হরিধ্বনিদের সমর্থন করিবেন এবং প্রভুকে বলেছি আমাদের বেশ কয়েকটি গান করতে হবে, একটু মায়েরা বাবারা নৃত্য করবেন, আপনারা সকলে মিলে নৃত্য করবেন। আমরা অবশ্যই মিলনের পর, রাধা গোবিন্দের মিলনের পর দুখানি বাউল দুখানি ভজন গান গাইব, সবাই মিলে যাতে নৃত্য করতে পারেন। না দুখানি নয়, পরে হবে, সেটা পরে হবে। আমাদের শান্তিপুর গ্রাম থেকে বেশ কয়েকজন ছেলে বলেছে এবছর থেকে বুক করে দিতে হবে, পরের বছর গান হবে, নিয়ে গান করবে। নিদাই গৌরবে জানিদাই, মায়েরাও সবাই মিলে আমরা যাব একসঙ্গে আনন্দ করে। রাধারানী আমার সেজেছেন, আর সেজেছেন শ্রীকৃষ্ণ সাথে, চলেছেন হই হই শব্দ করে, হই হই রবি দিয়া প্রবেশ লাভনে, 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 আনন্দ বাজায় বাসি হরষি মনে। সবাই দাঁড়িয়ে গেলে আসলটা ভেঙে যাবে। আচ্ছা বেশ, মিলন হোক, তারপরে একবার সবাই মিলে দাঁড়িয়ে নৃত্য করবো, কেমন? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ আমার রাধারানী, তিনি আজ কৃষ্ণ সাজে সুসজ্জিত হয়ে গোবিন্দ সাজে বাঁশি বাজাতে বাজাতে চলেছেন পথে। হই হই রবি দিয়া প্রবেশি লাবনে, প্রবেশি লাবনে, আনন্দে বাজায় বাঁশি, ওই হরষি তো মনে, যে সমস্ত মায়েরা ভক্তরা আছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন করব, অনুমতি দিচ্ছেন তো? না, এই প্রশ্নটার সদুত্তর দিলে, আপনারা যদি ঠিকঠাক বলে দিতে পারেন, তাহলে আমি এটুকু ভেবে শান্তি পাবো যে আজকের লীলা কথাটি আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করেছেন, আর যদি না মন দিয়ে শুনেছেন তাহলে উত্তরটা দেওয়া যাবে না। বলি, প্রশ্নটি হলো যে এতদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে বাজাতেন বাঁশি, আর সে বাঁশিতে বাজত রাধা রাধা নাম, আজকে আমাদের নতুন কৃষ্ণ বাজাচ্ছে বাঁশি, হরি বল, আজ আমাদের নতুন কৃষ্ণ বাজাচ্ছে বাঁশি, তা এই বাঁশিতে কি নাম বাজে? কৃষ্ণ কৃষ্ণ,
সে কে? সে তো রাধা। এবার রাধা রানী সেজেছেন কৃষ্ণ, বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃষভানুপুর হইতে ধেনু আনা छोटी छोटी गैया छोटे छोटे ग्वाला छोटी छोटी गैया छोटे छोटे छोटी छोटी गैया छोटे छोटे बाला छोटे छोटे बालों में